ফেরিতে একটা গান গাওয়ার খুবই ইচ্ছা ছিল, বরিশালের লঞ্চে উঠা নিব কেবিন রুম, তারপরে কি বলে জানো বন্ধুরে আমার বুকে লইয়া দিব একটা ঘুম। আমরা লাঙ্কাওয়েতে পড়ে চলে এসেছি, এখানে অনেকটা বাংলাদেশের চিত্রের মতো দেখা যায়। আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ গোয়িং টু বি দ্য মোর ইন্টারেস্টিং ভিডিও দ্যাটস আই হ্যাভ এভার মেড ইন মাই জার্নি, সো লেটস গেট স্টার্ট। তো ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন আমার ইউনিভার্সিটি গেট, আর এদিকে আমার গ্রাফ এসে উপস্থিত। সো আজ আমার ট্যুরের একটা রহস্য আছে আর কি, সেটা আমি হচ্ছে যাইতে যাইতে বলবো। সো আসল জার্নি এখান থেকে শুরু হচ্ছে। আমরা কোয়ালাকেদা সমুদ্র বন্দরে বসে গেলাম। সো কোয়ালাকেদা যেটা, এটা কেদা ডিস্ট্রিক্টের কোতা জেলার অন্তর্ভুক্ত একটি সমুদ্র বন্দর, আর এটা মূলত মাছ ধরা বন্দর, মানে অনেক শীত। এখানে তেমন একটা শীত নাই, বাইরে যেমন বলছে আসলে এমন কিছুই না। খুব শীত, খুব শীত, খুব শীত। এখন এখানে ওয়েট করছি, আমাদের গ্রুপমেট আছে এখন, ও চলে এসেছে আমাদের এখানে। এই গ্রুপমেট তরমুজ নিয়ে আসছি, তরমুজ, এই তরমুজ আছে আমাদের, তরমুজ, তরমুজ নিয়ে আসছি। দাদা ভিতরে গিয়ে, বন্দরের ভিতরে গিয়ে এবারে দেখাবো, চলেন ভিতরে দেখেন। চেকিং কমপ্লিট, এখন আমরা যাইতে পারি। আমাদের মেন বোঝা হয়ে গেছে তরমুজটা, তো সুলতান ভাই খুবই ভালোভাবে তরমুজটা ক্যারি করছে। সো দীর্ঘ অপেক্ষার পরে অবশেষে আমাদের যে ফেরি স্টোর সেটা দেখার সুযোগ হলো। সো তার সাইডে দেখতে পাচ্ছেন, আমি যতটা ভাবছিলাম যে এটা খুবই গর্জিয়াস হবে, ওই পরিমাণে গর্জিয়াস না। আর আমাদের ওয়েট করতে হবে আনটিল হচ্ছে 10:30, আমাদের ডেস্টিনেশন ল্যাংকাওয়ে। সো এটা 10:30 হচ্ছে আমাদের ফেরি এখানে আসবে। সো আমাদের সাথে একটা ধোকা হয়েছে, বিশেষ করে আমার সাথে। সো ধোকাটা কি, এটা ফেরিতে যেতে যেতে বলবো, টিকিট চেকিং করবো। অবশেষে আমরা চলে আসলাম, আমাদের ফেরি ওয়েট করছে, আর যে গ্রুপমেট দেখতে পাচ্ছে, বহু প্রতীক্ষার পরে অবশেষে ফেরি ঘাট। আমার সাথে রীতিমতো ছোটোখাটো একটা ধোকা হয়েছে আর কি, যেটা বলছিলাম, যেমন আমি ভাবছিলাম যখন টিকিট বুক করছে তখন বলছে কোনো একটা শিপে টিকিট বুক করেছে। তো আমি ইতিপূর্বে কখনো জাহাজে উঠি নাই। সো ভাবছিলাম ফার্স্ট টাইম একটা জাহাজে জার্নি হবে, তারপরে কোনো একটা বড় সমুদ্রে, তো ব্যাপারটা খুবই এনজয়েবল হবে। বাট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অনেকটা আমাদের দেশের ফেরিঘাটের মতো, বাট ফেরিটার ডিজাইনটা অনেকটা ভিন্ন। এই সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা অনেকটা ভিন্ন। সো আশা করি এটা খুবই দ্রুত যাবে। ইতিপূর্বে আপনাদেরকে বলছিলাম যে কোয়ালাকেদা যেটা, এটা হচ্ছে অনেকটা মৎস্য বন্দর নামে পরিচিত। সো এই সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফিশিং বোট, আর এটা মানে এখন যেখানে অবস্থান করছি এটা হচ্ছে নদী। বাট এখান থেকে, নদী থেকে আমাদের হচ্ছে যে ফেরিটা, এটা সমুদ্রে গমন করবে। আর আমরা যাবো লাঙ্কাওয়েতে। সো লাঙ্কাওয়ে হচ্ছে মালয়েশিয়ার বিখ্যাত একটা দ্বীপ বলা চলে। সো মালয়েশিয়ার বিখ্যাত টুরিস্ট প্লেসের ভিতরে গ্যান্টিং হাইল্যান্ড, ক্যামেরুন হাইল্যান্ড, তার ভিতরে লাঙ্কাওয়ে অন্যতম। সো এটা ওয়ান অফ দ্য বেস্ট টুরিস্ট প্লেস। সো আমরা সেই জায়গায় যাবো, আর পথে মধ্যেই হয়তো বা আরও অনেক ভিউ, নদীর অনেক ভিউ পাবো। সো সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। তো চলেন আমার সাথে, চলেন তাহলে এখন ফেরির ভিতরটা আমরা দেখি যে আসলে ফেরিতে কী কী সুবিধা আছে। যখন চলে আসলাম, যখন আমরা একটু দেখি আমাদের দেশে ফেরিতে কী কী পাওয়া যায় আর এখানে কী কী সার্ভিস আছে, সো ফেরি সার্ভিস কী কী এটা একটু দেখা যাক। আমার সার্ভিসের জায়গায় ওই যে কর্নারে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইফ জ্যাকেট, যে এখানেও আছে আমার ব্যাক সাইডে। এত সুন্দর একটা জার্নি, বাট প্যাসেঞ্জাররা অধিকাংশ ঘুমাচ্ছে, তো প্যাসেঞ্জারদের দেখানো উচিত না তাদেরকে হচ্ছে। তো এখানে মুভি দেখার ব্যবস্থা আছে, জন উইকের মুভি হচ্ছে ব্যাক সাইডে। অ্যান্ড এটা আছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফ্লোর। সো এই ফেরিতে যত প্যাসেঞ্জার আছে সবাই হচ্ছে লাঙ্কাওয়ে যাত্রী, তো সবাই লাঙ্কাওয়েতে যাবে।
আর থান্ডাস, তো এতগুলো যাত্রী, বাট শুধুমাত্র একটা থান্ডাস মানে টয়লেট হচ্ছে একটা, যেখানে মিনিমাম ছোট ফেরিতেও আমি যেগুলাতে উঠেছি এর আগে দেশে, তো মিনিমাম ছোট ফেরিতেও কয়েকটা টয়লেট থাকে আর কি। আর আসলে সমুদ্রের জলরাশিটা খুবই দারুণ, আপনাদেরকে আমি কিছু ফুটেজ দিব আর কি, ওইগুলো দেখবেন। এখান থেকে ওইভাবে দেখা আসলে পসিবল না। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ছোটখাটো অনেকগুলো দ্বীপ দেখা যাচ্ছে, খুবই কাছে চলে আসলাম, ছোট ছোট দ্বীপ। এগুলো লাগেজ ক্যারির জায়গা, ব্যাক সাইড আর একটা আছে যারা লাগেজ বুকিং দিবে তাদের জন্য, যেটা আমি ফার্স্ট টাইম যখন ভিডিও নিচ্ছিলাম ওটার ব্যাক সাইডে। এই হচ্ছে টোটাল ফেরির পরিবেশ, আসলে সবাই ঘুমাচ্ছে আর কি, তো কাউকে ডিস্টার্ব করা আসলে উচিত হবে না। ফেরির যে ফ্রন্ট সাইজের যে ডিজাইনটা ফেরির, এটা দারুণ। সেকেন্ড ফ্লোরে হচ্ছে ভিআইপি কিছু কেবিন আছে, মেবি ওদেরকে ফ্রন্ট সাইডে যেতে দেয়, বাট আমার আমার বাংলাদেশের ফেরিগুলাই বেশি ভালো লাগছে। মালয়েশিয়াতে আরও ভালো ভালো ফেরি আছে, বাট এটা ওই মানের না। পেনাঙে গেলে অন্য জায়গায় গেলে ওই ফেরিগুলো পাওয়া যাবে, বাট এটা ওই মানের না। মেবি লাংগুয়াইতে গেলেও আমরা সেই ফেরিটিগুলো পেতে পারি, সো ওটা গেলেই যে সেকেন্ড বলে ওটার জন্য যে সিঁড়িটা এখানে, সো ওখানে ছাদে যাওয়া যায়, দেন খুব দারুণভাবে ভিউ নেওয়া যায়। তো আমি ফেরিতে যখনই আমার বাস যায়, তো আমি ফেরিতে কখনো মানে বাসের ভিতরে বসে থাকি না, আমি একবারে টপ ফ্লোরে চলে যাই, গিয়ে হচ্ছে যদিও আমাদের পদ্মা নদীর যে হাওয়া ওটা আমি উপভোগ করি, বাট এখানে এরকম কোনো কিছুই নাই। সো এখানে এসির হাওয়া আছে, বাট অতটা ভালো না। আর তো সমুদ্র ভ্রমণের সবচেয়ে মজার যে ব্যাপারটা আমার কাছে, সেটা হচ্ছে সমুদ্রের বিশালতাটা উপলব্ধি করা। তো মানুষ কেন জানি এই বিশালতা আর সমুদ্রের নীল জলরাশি ঢেউ উপেক্ষা করেও মানুষ কীভাবে ঘুমায় এটা আমার মাথায় আসে না, বাট আমি এই সুযোগটা কোনোভাবে মিস করতে চাই না। তারপরেও লাংকাওয়ে যাত্রার ক্ষেত্রে সমুদ্রের বিশালতা, সেই সাথে সমুদ্রের সীমানা, মনে হবে আপনার কাছে সমুদ্রের সীমানাটা খুবই কাছে, কারণ প্রচুর পরিমাণে ছোটোখাটো পাহাড় প্লাস আইল্যান্ড সমুদ্রের মাঝে ভরা। সো দেখতে পাচ্ছেন চারিদিকে সবই আইল্যান্ড, এই জন্য মনে হবে যে সমুদ্রটা আপনাদের কাছে মানে খুবই কাছে, যে এখানে সীমানা আছে বাট আসলে এই সীমানাটা অনেক দূর। বাট সমুদ্রে লাংকয়ের কাছে যখন পৌঁছে যাব তখন প্রচুর পরিমাণে পাহাড় এবং আইল্যান্ড আছে, ইভেন অনেক মজার মজার আর মানে ফেরি ইয়ট এগুলো দেখা যাবে। তো এটা মানে খুবই ইন্টারেস্টিং একটা পার্ক। আর আমরা হচ্ছে এই লাংকাওয়েতেই প্রায় তিন দিন থাকবো, সো পুরো লাংকাওয়ে নিয়ে আমরা আলাদা আলাদা এপিসোড ভিডিও বানাবো। যেমন লাংকাওয়ের বিশালতাটা অনেক, লাংকাওয়ে যেটা এটা হচ্ছে মালয়েশিয়ার সবচেয়ে বড় আইল্যান্ডের ভিতরে অন্যতম, এবং ওয়ার্ল্ডের ভিতরে 2023 সালের যে টপ আইল্যান্ড যে অ্যাওয়ার্ড সেটা লাংকাওয়েটা পেয়েছে, সো বুঝতেই পারছেন। আর মালয়েশিয়ার সবচেয়ে এক্সপেন্সিভ ট্যুরিস্ট প্লেসের ভিতরে লাংকাওয়েটা অন্যতম, সেটা একটু দূরে গেলেই আপনারা বুঝতে পারবেন। অবশেষে আমার দেশের লঞ্চ ভ্রমণ শেষ, মানে ফেরি ভ্রমণ। আমি ব্যাকগ্রাউন্ডে একটু ভিউ যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, সো ব্যাপারটা হচ্ছে এরকম, খুবই দারুণ। তো ফেরিতে একটা গান গাওয়ার খুবই ইচ্ছে ছিল, যে বরিশালের লঞ্চে উইটা নিব কেবিন রুম, তারপরে কি বলে জানো, বন্ধুরে আমার বুকে লইয়া দিব একটা ঘুম। সো স্বপ্ন স্বপ্নই থেকে গেল, এগুলো পূর্ণ হলো না। তো আমার টুরমেটগুলো এদিকে খুবই ব্যস্ত, তারা ফটো তোলার জন্য ভাই
আমরা তো এতটা গরিব না, বুঝতে পেরেছেন? ফটো আমরা তুলতে পারবো। যারা একদিনের জন্য টুরে এসেছে ওরা তাড়াহুড়ো করছে, আমরা তিন দিন থাকবো লাঙ্গয়ে। আমরা কি গরিব? আপনারা একটু দেখেন জাস্ট কেমনই ছিল, বাট এলাও ছিল না আর কি ওই রূপে যাওয়া, এটাতে এলাও আছে। তো এরকম একটা ফেরি হলে খুবই এনজয় করতে পারতাম, বাট কপালে যা ছিল আর কি সেটাই। আমরা লাঙ্কাওয়েতে পড়ে চলে এসেছি, তো এখানে অনেকটা বাংলাদেশের চিত্রের মতো দেখা যায়। আজেবাজে সবাই যারা গাড়ি ভাড়া দেয় আর কি, তো তারা রিসিভ করার জন্য ওখানে খুবই হাঙ্গামা মতো একটা অবস্থা, সবাই সবাইকে ডাকছে। তো লাঙ্কাওয়ে যে পোর্টটা এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মানের, বাট আমরা যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম ওটা ছিল কেদাকোয়ালায় পোর্ট। তো ওটা ইন্টারন্যাশনাল মানের না, কারণ ওটা একটা লোকাল সিটি থেকে। তো আপনারা যদি আলকা সাইডে দেখেন তাহলে সেটা বুঝতে পারবেন আর কি এটা কতটা ইন্টারন্যাশনাল মানের। প্রায় তিন ঘন্টা জার্নি করে আমরা হচ্ছে লাঙ্কাওয়েতে পৌঁছে গেলাম। লাঙ্কাওয়ে এখন আমরা এখান থেকে গ্র্যাব বুক করেছি, আমরা এখন যাব আমাদের ডেস্টিনেশন হোটেলে। এটা আমরা অনেক আগে থেকে বুক করে রেখেছিলাম, তো এখন আমরা সেখানে যাব। আপনারা যাইতে যাইতে রোডের সাইড ভিউ দেখতে থাকেন। আমরা হোটেল মালিবাগে বসে গেছি, বাট আমরা এখনও মানে রুমের অ্যাক্সেসটা পাই নাই, কারণ এখানে রুম যে রুম হ্যান্ড ওভার করে এটা হচ্ছে তিনটার সময়, বাট আমাদের এখানে এখনও প্রায় দুইটা বাজে। সো এক ঘন্টা ওয়েট করতে হবে, বাট আমরা সবাই ক্ষুধার্ত। ফার্স্ট আমরা খাবো, যেহেতু এই ব্লগটা মানে অনেক বেশি লেন্দি হচ্ছে, সো এটা জাস্ট ট্রাভেল পার্ট হিসেবে আমি রেখে দিলাম, মানে আল্লোস্তার থেকে লাঙ্কাওয়ে ট্রাভেল কীভাবে করবেন নেক্সট যে পার্টটা, কারণ আমি এখানে তিন দিন থাকবো, হোটেল ট্যুর একটা পার্ট থাকবে, দেন আদার এই সবগুলো পার্ট অন বাই অন থাকবে। সো দেখাবে নতুন কোনো একটা ভিডিওতে, সে মধ্যে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।